সালাম আলাইকুম বন্ধুগণ, রেমাল ঝড়ের বৃষ্টিতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আর এখন বাংলার উপর দিয়ে বয়ে চলেছে সব থেকে ঘূর্ণি ঝড়, মানে এত জোরে জোরে ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রি থেকে। তো আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে আবার আমাকে কলেজ যেতে হবে, কারণ গত শনিবারই আমি গেছি আমার টাকা জমা দিতে, প্রজেক্ট জমা দিতে। তারপরে রবিবার আবার শুনছি যে 27 তারিখ ক্লাস ডেট, আজকে আবার যেতে হবে। স্যারটাকে কি বলা যায় বলেন তো? এবার এটা কি কোনো যুক্তির কথা? সেদিনই বলে দিতে পারতো, তাহলে আজকে হয়তো চলে যেতাম, কিন্তু এত ঝড় বৃষ্টিতে কি করে যাব। তো যাই হোক, কিছু করার নেই, এখন ঘোরের কাঁটায় বাজছে, কটা বাজছে জানি না, যাই হোক 2টা বাজছে দেখলেন ঘড়িতে। এখন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেনটা ধরবো 9:30টার সময়, দেখা যাক কি করা যায়। 12টার মধ্যে জমা দিতে বলেছে স্যার। তো আপনাদের ওদিকে কিরকম রেমাল ঝড় বৃষ্টি চলছে অবশ্যই কমেন্ট করে জানান। স্যারাকে তো কিছু বলার নাই, তবে স্কুল লাইফটাই ভালো ছিল একদিক দিয়ে, কারণ স্কুল লাইফে পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করতে হতো না, কিন্তু কলেজে পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করো, পরীক্ষার পরে ফর্ম ফিল আপ করো, মানে ঢুকতে ফর্ম ফিল আপ করো, বেরোতে ফর্ম ফিল আপ করো, মানে সবসময় খালি ফর্ম ফিল আপই করে বেড়া। তো কী করা যাবে এখন, যাই হোক। তো এই বছর আমার পরীক্ষা এটা শেষ, কলেজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক। তো যাই হোক, তো চলুন এই ঝড় বৃষ্টিকে রিমালকে বেমাল করে চলুন। বন্ধুগণ, আলিয়া ইউনিভার্সিটির অনলাইন ফর্ম ফিল আপ করেছি, এক্সামিনেশন দেখতে পাচ্ছেন, ফর্ম ফিল আপ ইউসুফেরও দিয়ে দিয়েছে, আর ইয়ার হোসেনের আর একজন নবাব সাহেবদের বের করতে হবে, দিয়ে যেতে হবে। এখন আবার হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করলো স্যার যে যেতে হবে, মানে ওর মেসেজ দেখে বোঝা যাচ্ছে। তো এখনই বেরিয়ে যাবো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন, তাছাড়া কিছু করার নেই, টাকা পাকা ভরে নিই সব, পেন কার্ড নিয়ে নিই, এখন যেতে হবে। যাই হোক, যাওয়া যাক। ট্রেন চলছে এত জোরে, ১১টা 20তে। ঝড়ো বৃষ্টিতে দেখতে পাচ্ছেন যা হচ্ছে, কোনো কাজ ধান্দা নেই, কলেজে জমাটা দিয়ে চলে আসি ফটাফট।
নতুন প্ল্যাটফর্মে আসছে। গরমও চলেছে বন্ধুবান দেখতে পাচ্ছেন, কিন্তু মেঘধরা বৃষ্টির জন্য এখন অব্দি ভিড় নেই বহরমপুর স্টেশনের মতো এত ব্যস্ত থাকার পরেও।
সালাম আলাইকুম। কি ব্যাপারে তোমাকে, কি হচ্ছে? দেখতে পাচ্ছেন দুজনে মিলে টিঙ্কু চিকা, আমি ওর উপর বসে যাব। যা কারেন্ট নাই নাকি? দেখুন বন্ধুগণ, এখন চলে এলাম আমি কলেজ থেকে, এসে দেখছি কারেন্ট নেই, কিছু করার নেই। তো এখন আমি রেখে দিচ্ছি, আপনার সাথে দেখা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমি চলে এলাম এই মুহূর্তে, এত ঝড় মেঘ বৃষ্টিতে সেই বিল্ডিং থেকে এখন বাড়ি চলে এলাম কলেজ থেকে। কলেজে গেলাম, কলেজে আমি মোট 5-6 জনের বন্ধুর এবং আমরা সবারই জমা দিয়ে চলে এলাম, কারণ ইয়ার হোসেন এবং আরো যারা আছে ওরা ধরে আসতে পারবে না ঝড় বৃষ্টিতে, তা আমি তার জন্য দিয়ে দিলাম ওদের এইগুলো ফর্মগুলো। তো এখন দিয়ে টিয়ে বাড়িতে এসে দেখছি কারেন্ট নাই, মোবাইলের ফ্ল্যাশ লাইট অন জ্বলে ভিডিও করছি। যাই হোক, আজকে বিকালে দোকান যাব, কি দেখা যাক, বৃষ্টি টিষ্টি থামলে যাব, না হলে যাব না। তো আজকের এই দৌড়ঝাঁপ করা বন্ধ হলো, স্যার বললো 12টার মধ্যে লিবো, তো স্যার এসে 11:30 সময়, যাই হোক লিয়েছে, তো নাহলে যাওয়ার ব্যর্থতা হয়েই। তো যাই হোক, তো আপনাদের ওখানে কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানান, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ঘুরতে। এই আমরা এখন বিকেলে মুড়ি খাচ্ছি, এই রুমেলা ঝড়ের বাড়িতে বসে থাকছি, তার জন্য আমি হসপিটাল থেকে চপ নিয়ে এলাম, এবার খাবো সাদা পেঁয়াজ দিয়েছি একটা।